আমি আপনাদের দেখাবো কিভাবে স্মার্টফোন ব্যবহার করে গুগল ড্রাইভের মাধ্যমে বিনামূল্যে যে কোনো ডকুমেন্টকে পিডিএফ বা পোর্টেবল ডকুমেন্ট ফর্মেটে রূপান্তরিত করা যায় আমি এখানে আমার স্যামসাং গ্যালাক্সি এস এইট স্মার্টফোন ব্যবহার করছি আসুন প্রথমে প্লে স্টোর থেকে গুগল ড্রাইভ যেহেতু আমার ফোনে গুগল ড্রাইভ ইনস্টল করাই আছে সেই জন্য ইনস্টল অপশনটা দিচ্ছে না আসুন করি এখানে সবার নিচে ডানদিকে যে ব্লু সার্কেলের মাঝখানে প্লাস চ্যানেলের আছে সেটি টাচ করুন এখানে আপনি কি ছয়টি অপশন দিচ্ছে তার মধ্যে উপরের সারিতে ডানদিকে তিন নম্বর অপশনটি হচ্ছে স্ক্যান যেখানে একটা ক্যামেরার ছবি দেওয়া আছে সেটি টাচ করুন এখন আপনি যে রকমটি পয়েন্ট করবেন সেটি পিডিএফ এর উপান্ধিত হবে ব্লু সার্কেল টাচ করুন এটা আসলে পিটিএফ হয়ে গেছে এখন শুধু যদি আপনি এই টিক চিহ্ন চার্জ করেন এটা আপলোড হয়ে যাবে আপনার গুগল ড্রাইভে ওয়েটিং টু আপলোড আপলোডিং আপলোড হয়ে গেছে এখন শুধু রিফ্রেশ করলে এটা দেখা যাবে দেখুন উপরের বাম দিকের প্রথম ডকুমেন্টটি আমরা আপলোড করলাম পিডিএফ এর কোয়ালিটি দেখুন তাহলে এভাবেই আপনারা যে কোনো ডকুমেন্টকে গুগল ড্রাইভ ব্যবহার করে স্মার্টফোনের মাধ্যমে পিডিএফ রূপান্তরিত করতে পারেন